বিনা হিসাব আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে তাদের এক নাম্বার সারি হলো নবীদের সারি নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত নবী হওয়ার সুযোগ নাই কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ আছে যদি কেউ চায় তাহলে সে সিদ্দিক হতে পারে সিদ্দিক হওয়ার রাস্তা আজও খোলা আছে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে আল্লাহর কোন বান্দা যদি সাধনার মাধ্যমে নিজের নাম সিদ্দিকের খাতায় উঠাইতে পারে তাহলে বিনা হিসাব সে আল্লাহর জান্নাতে যেতে পারবে কারণ নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি মুনআম আলাই সিদ্দিকরা ওইরকম বিনা হিসাব আল্লাহর জান্নাতি নবীদের পিছে পিছে সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সিদ্দিকদেরও হিসাব নাই সিদ্দিকদেরও সরদার আছে নবীদের যেমন সরদার আছে সিদ্দিকদেরও সরদার সিদ্দিকদের সরদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার জান্নাতে প্রবেশ এতটাই আসান হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকরকে আল্লাহর আট জান্নাতের আট দরওয়াজা থেকে আহ্বান করা হবে কতই খুশকিস্মত আবু বকরে যে আবু বকর আট দরজার আহ্বান পাবে কমাসকম সিদ্দিক হিসেবে নিজের নাম লেখায় যদি কেউ এক দরজার আহ্বানটাও লইতে পারে তাও তো সে খুশকিস্মতওয়ালা হয়ে যায় সিদ্দিক হিসাবে নিজের নামকে আসমানে সিদ্দিকের খাতায় উঠানোর জন্য মুজাহাদা মেহনত করার সুযোগ আছে সিদ্দিক কিভাবে হওয়া যায় সিদ্দিক হওয়ার জন্য কিছু প্রক্রিয়া সিদ্দিক যদি কেউ হইতে চায় ওয়া সিদ্দিকুল লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফিআলিহি সিদ্দিক হলো তারা যাদের মুখের কথা এবং কাজ এক হয়ে যাবে তারা সিদ্দিক হয়ে যাবে যেমন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া বলেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই কাজে কর্মে বুঝাইতে হবে আমি এক আল্লাহর গোলাম মুখ দিয়া পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তাহলে কাজে কর্মে আমার কর্ম আমার কথা আমার আচরণ আমার চলাফেরা সবকিছু প্রমাণ হইতে হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক আমি নবী পাকের অনুসারী মুখে যেমন কার্যক্রম কর্মকাণ্ড হবে ঠিক তেমন যাদের মুখের কথা এবং কাজ এই দুটোটা এক হয়ে যাবে ইমানের মাসআলায় তাদের নাম সিদ্দিকের দপ্তরে উঠায় দেওয়া হবে তারা সিদ্দিকদের একটা আলামত একটা রং নিজেদের ভেতরে নিয়ে আসলো সিদ্দিকদের আরেকটা কোয়ালিটি হলো সিদ্দিকদের ভেতরে এটাও একটা মহৎ গুণ সিদ্দিকদের যে হুয়া সিদ্দিকুল লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি তাদের ভেতরে যেমন থাকে বাইরেও তেমন থাকে যদি কোনো ইমানদার এমন হয় যে তার উপর ঠিক আছে কিন্তু ভেতরের নেফাকাত এখনো দূর হয় নাই তবেও সে কামেল মুমিন হয় নাই যদি কোনো মুমিন এমন হয় যে তার ভেতরের ইমানের রং ঠিক হইছে কিন্তু বাহিরটা এখনো খ্রিস্টান খ্রিস্টান আছে মুসলিম মুসলিম হয় নাই ইমানের কালার তার বাহিরে আসে নাই তাহলে এখনো সে কামেল মুমিন হয় নাই নিরাপদে জান্নাতে যাওয়ার মতো মুমিন সে এখনো হয় নাই তার ভেতর যেমন হবে বাহিরও তেমন হবে
তার ভেতর আর বাহির দুইটা একটা আরেকটার মুকাবিল হবে না খেলাফ হবে না দুই রং হবে না এক রং হবে ভেতরেও ইমানের রং তাকওয়ার রং বাইরেও ইমানের রং তাকওয়ার রং কথায়ও ইমানের রং তাকওয়ার রং তার কর্মকাণ্ড তার সকল কিছু ইমান আর তাকওয়ার রঙে রঙিন হয়ে যাবে যার ভেতর আর বাহির দুইটা এক তার নামও সিদ্দিকের খাতায় উঠা যাবে সিদ্দিক হওয়ার জন্য আরেকটা বিশেষ গুণ তার এসে গেল এ কথা কাজ এক রং ভেতর বাহির এক রং والصديق الذي لا يخالف ظاهره عن باطنه তার ভেতর তার বাহির দুটোটা এক হয়ে গেল তো সিদ্দিকদের আরেকটা কোয়ালিটি তার ভেতরে পাওয়া গেল সিদ্দিকদের ভেতরের নিয়ত হয় তাদের কৃত আমলের বেলায় এমন এ দুনিয়ার হায়াতে তাদের অন্য আর কোনো মকসদ নাই সিদ্দিকদের মকসাদ থাকে একমাত্র রেজায়ে মাওলা একমাত্র রবের সন্তুষ্টি অর্জনে তাদের জিন্দগির সব কাজ তারা করতে থাকে তারা হলো সিদ্দিক হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি সিদ্দিক হলো তারা যারা সিদ্দিক মুমিন তারা হলো এমন যে তারা আল্লাহকে পাওয়ার জন্য স্রষ্টাকে পাওয়ার জন্য তারা শুধুই মাত্র এই দুনিয়া ছাড়তে তৈয়ার তা না তারা স্রষ্টাকে পাওয়ার জন্য জান্নাত ছাড়তেও রাজি হয়ে যায় জান্নাত তো আমার লাগবে না যে জান্নাতে গেলে আল্লাহ পাওয়া যাবে না মানসিকতাটা এমন আরো বোঝানোর জন্য বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এটা অবশ্য এই দোয়া করা কোনো সুন্নত না উনি যেই দোয়াটা করেছেন এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না তবে অবশ্যই এই দোয়ার দ্বারা তার সিদ্দিকিয়াতের একটা কালার স্পষ্ট হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তার দোয়ার ভেতরে বলতেন সকালবেলায় যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা আজিরনি আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার দোয়া করি আয় আল্লাহ আপনি দোজখ থেকে আমাদের পরিত্রাণ দান করেন অথবা আমরা দোয়া করি আয় আল্লাহ আপনি জান্নাত আমাদেরকে দান করেন জান্নাত চাই আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি ইন্না নাসআলুকা নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার এই যে পড়তে থাকি সকাল সন্ধ্যা আল্লাহ জান্নাত দিও দোজখ থেকে রেহাই দিও আমরা শুধু এতটুকুন পড়ি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এটাকে আরো স্পষ্ট করে বলতেন আরো সুস্পষ্ট করতেন এখানে বলতেন ওগো আল্লাহ আমি তোমার কাছে অবশ্যই জান্নাত চাই কিন্তু আমি এই জন্য জান্নাত চাই না যে জান্নাত খুব সুখের জায়গা সুখে থাকা যাবে জান্নাতে হুর আছে জান্নাতে নহর আছে জান্নাতে নাজ ও নিয়ামত সজ্জিত আছে এ কারণে আমি জান্নাত চাইছি তা না আসলে আমি জান্নাতটা এজন্য চাই রহস্য হলো জান্নাতের ভিতরে তুমি আছো জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে এ কারণে আমি তোমার কাছে জান্নাত চাই ওগো মাওলা দোজখের আগুন থেকে আমি রেহাই চাই এ জন্য দোজখ থেকে রেহাই চাই বিষয়টা এমন না যে ওখানে আগুন আছে ওখানে আজাব আছে ওখানে সাপ পিত্র আছে ওটা বসবাসের জন্য নিকৃষ্ট এই কারণে দোজখ থেকে আমি রেহাই চাই বিষয়টা তেমন নয় আসল কথা হলো দোজখে তুমি নাই এ কারণে দোজখ থেকে রেহাই চাই এজন্য জান্নাত চাই জান্নাতে তুমি আছো তবে জান্নাত নয়
কোন নিকৃষ্ট জায়গায় গেলেও যদি তোমারে পাওয়া যায় আমি সেখানে যাইতে রাজি আছি তুমি যেখানে আছো ও জায়গা আমার মাকসুদ কারণ আমার মাকসাদ হলো তুমি তুমি শুধু তোমাকেই চাই ওগো আল্লাহ আর কিছু পাইবা না পাই আমি শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই ওগো আল্লাহ আমি যেন তোমাকে পাই এই যে একটা দিল এই যে একটা দরদ মাওলানা পাকের জন্য একটা গোলামের গোলামের হৃদয়ের ভেতরের এই দরদের রংটার নাম সিদ্দিকিয়াত হুয়া সিদ্দিকুল লাদি ইয়াবুজুলুল কাউনাইনি ফিরজা মাহবুবিহি সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য তারা জান্নাত ছাড়তেও প্রস্তুত হয়ে যায় দুনিয়া ছাড়তে তো রাজি রাজি আখেরাত ছাড়তেও রাজি শর্ত শুধু আল্লাহ চায় শুধু আল্লাহকে চায় এটাকে বলে লিল্লাহ লিল্লাহিয়াত এইটাকেই বলে লিল্লাহিয়াত যে বান্দার জীবনে সকল কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য রেজায়ে মাওলা এই জায়গায় যখন কেউ চলে যায় তখন এই রঙের এই সিমটমটার মাধ্যমে সে সিদ্দিকের দিয়ে সিদ্দিকী কিনদের দিয়ে আগায় যায় এই সিমটমটা তার ভিতরে পাওয়া গেছে এটা সিদ্দিকের সিমটম এই আলামতটা সিদ্দিকের আলামত এই কারণে বান্দা তার লিল্লাহিয়াতের উপরে মেহনত করবে বান্দা তার আমলের উপরে মেহনত করবে বান্দা তার নিয়তের উপরে মেহনত করবে বান্দা তার কথা এবং কাজ উভয়টার উপরে এই পরিমাণ মেহনত করবে আল্লাহ যেন রাজি হয়ে যায় আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এরকম তাকে আল্লাহ তাআলা সিদ্দিক হিসেবে কবুল করবে সে বিনে হিসাব আল্লাহর জান্নাত এই সিদ্দিকের মাকাম অর্জন করা তো অনেক কঠিন সারা জিন্দেগি সাধনা করে সিদ্দিক হওয়া অনেক কঠিন সাধকের কারবার এই কঠিন সাধনা ছাড়াও আরেকটি ত্যাগের সাধনার মাধ্যমেও বিনা হিসাব জান্নাতে যাওয়া যায় সেটা হলো কেউ যদি শহীদ হয়ে যায় শহীদরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করে অর্থাৎ ইআলায়ে কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জন্য যারা জীবনদানকারী আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য অথবা ইসলামের জন্য কোরআনের জন্য অথবা মিল্লাতের স্বাধীনতার জন্য জমিনের স্বাধীনতা রক্ষার জন্য মুসলিম মিল্লাতের জুলম অত্যাচার থেকে রেহাইর জন্য যদি কারোর জীবন বিতরণ হয়ে যায় কেউ যদি নিজের জান আল্লাহর জন্য কুরবানি দেয় তাহলে তাকে বলে শহীদ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত এমন কি শহীদদেরকে আফজাল মাইয়িত বলা হয়েছে শহীদরা উত্তম মাইয়িত শহীদরা জীবিত মাইয়িত নবীরা যেমন জীবিত শহীদরা এরকম জীবিত শহীদদেরকে মৃত বলা হারাম শহীদদেরকে মৃত মনে করাও হারাম যারা শহীদের দরজা পেয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাতি হিসাবে কবুল করে নেয় নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি সিদ্দিকরা যেমন বিনা হিসাব জান্নাতি শহীদ যারা তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি শহীদরা বিনা হিসাব জান্নাতি শহীদরা এমন বিনা হিসাব জান্নাতি আরেক রেওয়ায়েতে আছে বিনা হিসাব যারা জান্নাত পাবে এরা একা জান্নাতি যাবে না এরা তো আল্লাহর আল্লাহর ভিআইপি ভিভিআইপি
রাজার রাজার ভিভিআইপি মেহমান, রাজার রাজার ভিআইপি মেহমান, দুনিয়ার কোন দেশের রাজার ভিআইপি যদি বিনা চেক ইমিগ্রেশন পার হয়, শুধু মন্ত্রী পার হয় না, মন্ত্রীর লাখেজও পার হয়, মন্ত্রীর খাদেমও পার হয়, পিএসও পার হয়, পিএসএল লাগেজও পার হয়, তাইলে আল্লাহর ভিআইপি যারা বিনা হিসাব জান্নাতি, সে একা জান্নাতি যাবে কেন? তার সাথেও সর্বোচ্চ সত্তর হাজারের একটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন বিনা হিসাব জান্নাতির সাথে একটা উম্মত জান্নাতি চলে যাবে, সত্তর হাজারের বিরাট কাফেলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কারণে শহীদ হইতে পারলে খালি একা জান্নাতে যায় না, উম্মত সুদ্ধা জান্নাত পায়, উম্মত সুদ্ধা আল্লাহর জান্নাতে যায়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো শাহাদাতের তামান্না করেছেন, শহীদ হওয়ার দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো খালি অপেক্ষা করতেছি তাড়াতাড়ি আয় নাকি একজন, তাহলে আমি ছুটি নিতে পারি। আলহামদুলিল্লাহ হযরতুল আল্লামা আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামত বরকাতুহুম এই মাহফিলে শরীক হওয়ার জন্য আজকে টিকিট পরিবর্তন করে উমরা থেকে ইমার্জেন্সি দেশে আসছেন। শুধু এই প্রোগ্রামটার ওয়াদা খেলাফি যেন না হয় এজন্য আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়র দান করুন। 13 নম্বর সেক্টর মসজিদের কমিটির সদস্যরা এতটাই সবল এবং এতটাই তারা আলেমদের সাথে ভক্তি শ্রদ্ধা সহকারে যোগাযোগকারী যে অল্প সময়ের ব্যবধানে একেবারে আসরের পর থেকে রাত 11টা পর্যন্ত এই যে এতগুলো মেহমান যারা সবাই খুবই ব্যস্ত, যাদেরকে বছর আগে কন্ট্রাক্ট না করলে পরে পাওয়া যায় না, সব একত্রিত। হাসান জামিল সাহেব উপস্থিত হয়েছেন, রফি বিন মুনির উপস্থিত হয়েছেন, হাইউল্লাহ মাহমুদ কাসিমি দামত বরকাতুম তশরিফ এনেছেন, তারপরে আপনাদের সামনে শেষ আলোচনা যিনি করবেন মুফাসসির কোরআন আব্দুর রহিম আল মাদানি, তিনি উপস্থিত হয়েছেন। এই এতগুলো মানুষ একত্রিত হওয়া এটি একটি সফলতা। আল্লাহ তাআলা এই 13 নম্বর সেক্টর মসজিদের গাউসুল আজম মসজিদ কমিটি তথা এই সম্মেলন কমিটিকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন, আমিন। মহতরম হাজিরিন, তা আমি যেটা বলতেছিলাম যে শহীদ হওয়ার দোয়া করবেন, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রাসূল দোয়া করছে। যদি সুযোগ হয়ে যায় যে নবীর প্রেমে জানটা দিয়ে দিলেন, অথবা ইসলামের জন্য, অথবা মিল্লাতের জন্য, অথবা ইলাহে কালিমাতুল্লাহর জন্য নিজের জীবনটা বিতরণ হয়ে গেল, তাহলে তো বিনা হিসাব জান্নাতি হয়ে গেলেন না। যদি সরাসরি এমন কোন ময়দানে জঙ্গের হাজিরির সুযোগ নাও হয়, ঘরে মরেও অনেক সময় শাহাদাতের মর্যাদা পাওয়া যায় যদি দোয়াটা আল্লাহর কাছে কবুল করান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মরণ পেয়েছেন, হযরত সিদ্দিক আকবর শহীদি মরণ পেয়েছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেও বিশের যন্ত্রণা, বিশ যন্ত্রণায় যারা মারা যায় শহীদি মরণ। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলায় কষ্টের ভেতরে বিষ মিশায়া নবীজিকে হাদিয়া দিয়ে খাওয়া ফেলেছিল, বিষ মৃত্যুর আগে এই বিষ যন্ত্রণা আল্লাহর রাসূলের গায়ে উঠছে। হুকমান শহীদ, নবী তো শাহাদাতের দোয়া করতেন। হযরত উম্মুল মুমিনিন বলেন আমার বাবা আবু বকরও বিষ যন্ত্রণায় মারা গেছে, ওই যে গারে সোরে সাপের কামড় খাইছে, বছরে একবার এ সাপের বিষের যন্ত্রণা উঠলায় উঠত, মৃত্যুর সময় এই সাপের বিষের যন্ত্রণা উঠলায় উঠছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌতের রং
আর আবু বকরের মৃত্যুর রং এক হয়ে গেছে হাইয়াম আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত অবস্থায় নবী আলাইহিস সালামের মতন ছিল মরার সময় নবীজির মতন নবীজি যেখানে আবু বকর সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সারা জনম দোয়া করেন আল্লাহ আপনি আমাকে শহীদি মওত দান করেন যুদ্ধের ময়দানে মরেন নাই মগর আল্লাহ তাআলা শহীদি মরণ দিবেন যে উনি নামাজের ইমামতি যখন করতেছিলেন আর ওনার পেটে যখন ছুরির আঘাত করা হয়েছে এই এক আঘাতেই ওনার খাদ্য থলে কেটে গেছে ওই আঘাতেই উনি মারা গেছে উনি মৃত্যুর সময় শোকর করেছেন আলহামদুলিল্লাহ আমার মওতটা শহীদি মওত হইতেছে যে দুশমনের ছুরির আঘাতে আমার খাদ্য থলে সহ কেটে গেছে আর এই আঘাতেই আমার মৃত্যু হইতেছে আলহামদুলিল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে দুয়ার কারণে শহীদি মরণ অনেক সময় ঘরে নসিব হয়ে যায় মরণ তো আসবেই মরণ থেকে পালাইবার কোনো লাইন নাই আসবেই মৃত্যু কিন্তু মরণটা যেন শহীদি হয় যার মরণ শহীদি হবে সে বিনা হিসাব জান্নাতে যাবে এই কারণে আমাদের আকাবিররা তো আরো এক ধাপ আগায়া দোয়া করতেন দোয়াটা শিখায়া দেই দোয়া করতেন আয় আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও অথবা আমাকে শহীদের পিতা বানায় হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি খুতবাতে হাকিমুল উম্মত উনি দোয়া নিজেও করতেন এরকম আল্লাহ শহীদি মরণ দিও আল্লাহ তুমি আমার একটা শহীদি মরণ দিও অথবা আমার আমাকে শহীদের বাপ বানায় দাদা বানায় নানা বানায় শহীদের উস্তাদ বানায় আল্লাহ কমাসকম বংশের ভিতরে একটা শহীদ আমাদেরকে দিও আল্লাহ তা না হয় আমাদের গ্রামে একটা শহীদ দিও কারণ শহীদ এত পাওয়ারফুল হবে ময়দানে মাহশারে যে একটা গ্রামে একটা শহীদ থাকলে গোটা গ্রামকে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে শহীদ এ শহীদের বাপ হওয়ার দোয়া করা শহীদের মা হওয়ার দোয়া করা শহীদের দাদা হওয়ার দোয়া করা শহীদের নানা হওয়ার দোয়া করা আফসোস কুফরি মতবাদের জন্য সন্তান উৎসর্গ করে দেয় দ্বীনের জন্য মুসলিম পিতারা এটা পারে না এখন আফসোস যে নিজের সন্তানকে দ্বীনের জন্য উৎসর্গ করতে পারে না দোয়ার মাধ্যমেও পারে যদি শহীদের বাপ না হইতে পারেন তাহলে আলেমের বাপ হয়ে যান আলেমের দাদা হয়ে যান আলেমের নানা হয়ে যান কারণ একজন হাফেজে কোরআনও নিশ্চিত দোজখীকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে বিনা হিসাব জান্নাতে যাবে তা যদি না পারেন তাহলে নিজে ওলি হয়ে যান লাজ্জাত ইবাদত ওয়ালা হয়ে যান যে হৃদয়ের ভেতরে ইবাদতের স্বাদ আছে এরকম সালেহীন হয়ে যান বিনা হিসাব জান্নাত পাইবেন তাও যদি না পারেন তাহলে ইবাদতের স্বাদ আস্বাদনকারীকে ভালোবাসেন শহীদকে ভালোবাসেন সিদ্দিককে ভালোবাসেন নবীকে ভালোবাসনি ওয়ালা হয়ে যান নবীর অনুসরণকারী হয়ে যান একটা সুন্নতের অনুসরণের কারণেও হতে পারে নবীর সাথে জান্নাত পেয়ে যান অথবা কোন আলেম দ্বীন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছে এ কারণে আলেমের সাথে জান্নাত পেয়ে যাবে আও মুহিব্বান আল্লাহর রাসূল বলেন আলেম হও তাছাড়া আলেমের ছাত্র হও তাছাড়া মুইন হও কিছুই না পারো আলেমকে মুহাব্বতকারী হও আলেমের দুশমন হও না আলেমের দুশমন হও না আও মুহিব্বান আলেমকে ভালোবাসনে ওয়ালা হও কারণ আলেমের সিনা আল্লাহ তাআলা ইলমি দ্বীনের জন্য কবুল করেছে এই কারণে সে বিনা হিসাব জান্নাত যাবে হাদিসে আছে আল্লাহ বলবে ইযহাবু কাদ গাফারতু লাকুম যাও তোমাকে ক্ষমা করে দিয়েছি সোজা জান্নাতে চলে যাও আলেমকে জান্নাত দিবে পৃথিবীর সব শিক্ষার খোলাসা হলো মানুষের পেট রিজিক অর্জন
আর ইলমে দ্বীনের খুলাসা হলো জান্নাত ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিদ্যা সায়েন্সিস সায়েন্স ডক্টরের ডিগ্রি যা আছে যত আছে এই সব কিছুর খুলাসা হলো মানুষের পেট পেট বাঁচাও এতটুকু আর ইলমে দ্বীনের খুলাসা হলো জান্নাত বাঁচাও ঈমান বাঁচাও তাকওয়া বাঁচাও কিসের সাথে কি পান্তাবাতে কি ওই শিক্ষার সাথে এই শিক্ষার তুলনা চলে এই কারণেই আলেমের দাম বেশি এটা যদি কারোর বুঝে না আসে বুঝে আসবে যেদিন আজরাইল আইসা গুরজো মারবে তখন বুঝে আসবে যদি এখন বুঝে না আসে আজরাইল আসলে বুঝে আসবে যে ওটার মর্যাদা কেন বেশি এই কারণেই আল্লাহর রাসূলের ভাষ্য এটা কোনো মোল্লার গল্প না আল্লাহর রাসূল বলেন আও মুহিব্বান তার মানে আলেম না হইতে পারলে আলেমকে ভালোবাসনি ওয়ালা হও দুশমন হবে না দুশমন হবে না দুশমন হলে আল্লাহর দুশমনে পরিণত হবা আল্লাহ বলেন যে আমার ওয়ালির দুশমন সে আমার দুশমন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি হাদিসে কুদসি আল্লাহর দুশমন আর যে মুহিব্বানের মিসদাক হবে সে আলেমের সাথে হতে পারে যদি আল্লাহ কবুল করে বলবে তুই আলেম ভক্ত ছিলি যা মাফ করে দিলাম যা তোকে এগুলোর লগে জান্নাত দিলাম আল্লাহর রাসূল এর কারণেই বলতেছেন নবী তো কোনো মিথ্যা কথা জাতির কাছে দেয় না নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা আল্লাহর রাসূল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে আলেমের সাথে কারোর মহব্বত ওয়ালির সাথে কারোর মহব্বত শহীদের সাথে কারোর মহব্বত নবীর সাথে কারোর মহব্বত সুন্নতের সাথে কারোর মহব্বত নবীর মহব্বত তার ভেতরে আছে নবীর সাথে কারোর মহব্বত তো এ সুন্নতের মহব্বতের মাধ্যমে সে সরাসরি বিনা হিসাব আল্লাহর জান্নাতে না গেলেও কমাস কম এই বিনা হিসাব জান্নাতীদেরকে সে জান্নাতি বন্ধু হিসাবে পেয়ে যাবে ওই কথাটাই আল্লাহ বলছেন والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله تعالى বলেন সুন্নতের অনুসরণকারীও যদি কেউ হয়ে যায় তাকে আল্লাহ তাআলা জান্নাতি বন্ধু হিসেবে নবীদেরকে দান করবেন সিদ্দিকদেরকে দান করবেন শহীদদেরকে সুন্নতি একটা মুমিন সুন্নি একটা মুমিন সুন্নতের ইত্তেবাকারী একটা মুমিনকে শহীদদেরকে জান্নাতি বন্ধু হিসেবে দিবেন ওলিদেরকে তার জান্নাতের বন্ধু হিসেবে আল্লাহ তাআলা দান করবেন সঙ্গত কারণে কমাস কম একটা নেক আমলের ভক্ত হন একটা সুন্নতের ভক্ত হন সুন্নতকে গালি নয় সুন্নতকে ভালোবাসা শিখুন আলেমকে ঘৃণা নয় তাদেরকে বুকে নেওয়া শিখুন এগুলো জান্নাতের উসিলা হবে যদি নিজের নেক আমল দিয়ে জান্নাতের দ্বার খোলা সম্ভব না হয় তাইলে এই সম্পৃক্ততাগুলো সেদিন ভিআইপিদের সাথে আপনার গুণাযুক্ত লাকিজটাও আমলনামাটাও পার করে নিয়ে যাওয়ার একটা বাহানা হয়ে এই খবরই দেয় ইসলাম এ খবরই দেয় কোরআন এ খবরই দেয় নবীর সুন্নাহ এই মাহফিলগুলোর হাজিরি এই মহব্বতে এই মাহফিলগুলোতে যারা হাজির হয় তারা এই ঈমানের কারণে এই মহব্বতের কারণেই হাজির হয় যে আমি নেককার না কমাস কম কয়েকটা ঘন্টা কিছু নেককারদের সাথে কাটাই আমি নেক আমল কারণে ওয়ালা না কিছু নেক আমল কারণে ওয়ালা
মানুষের সাথে আমার জীবনের কিছু অংশ কেটে যাক না এই রকম ধান্দা নিয়েই এই হাজার হাজার জনতার আজকের এই আয়োজন এইটা অনেকের বুঝতে কষ্ট হয় এইটা অনেকে ভুল ব্যাখ্যায় বুঝতে থাকে ভুল ব্যাখ্যা বুঝার না বুঝবেন না এটাকে ইমানি ব্যাখ্যা করুন ইমানের ব্যাখ্যা দিন এই ভালোবাসাগুলো ইমান তাই তারা হাজির হয় আল্লাহ তাআলা আজকের আয়োজন আমাদের উপস্থিতি আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেয় কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন আমিন আওয়াজ করে জোরে বলুন আমিন মুবারকবাদ ধন্যবাদ গাউসুল আজম জামে মসজিদ কমিটির প্রত্যেককে যারা এই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন ত্যাগ দিয়েছেন তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক আজকের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক আমাদের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেক আমিন